দর্শক, এবারে নিত্যপণ্যের বাজারের খবর জানাতে বগুড়া এবং বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি বগুড়াতে, সেখানে রয়েছেন ফরহাদুজ্জামান শাহী। শাহী, ছুটির দিনে বাজারের কি অবস্থা দেখছেন, সবকিছু মিলে জানাবেন। আসলে শাকিল, বাজারের পরিস্থিতি কিন্তু মোটামুটি মিশ্র। শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে, তবে গত দুই তিন বছরে আগে যে শীতকালীন সবজি এই ভরা মৌসুমে যে দাম ছিল তার চেয়ে কিন্তু কমলেও কিন্তু তার চেয়ে বেশি। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শীতকালীন সবজি বেগুন বগুড়াতে যেটা গত সপ্তাহে যেটা 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেটা 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে বাঁধাকপি এবং ফুলকপির দামও কেজিতে 10 টাকা বা 15 টাকা পর্যন্ত কমেছে, তবে সেটাও কিন্তু গত মৌসুমের চেয়ে কিন্তু বেশি আছে। একই সাথে মরিচের দাম কমেছে, মরিচ যেটা গত সপ্তাহে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেটা আজকে 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজকে বগুড়ায় পেঁয়াজ 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে আদা রসুন সেটার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, আদা 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুন 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ভালো মানের যেটা রসুন। তবে মশলা জাতীয় যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলোরও দাম বৃদ্ধি পেয়েছে। কালো এলাচ যেটা 2300 টাকা কেজি থেকে সেটা 300 টাকা কেজি বৃদ্ধি পেয়ে এখন 2600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাদা এলাচ, নানা জাতের সাদা এলাচ আছে, সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর রমজানকে কেন্দ্র করে যে সোলা বুট যেটি চাহিদাটা বৃদ্ধি পায় সেই সোলা বুটেও কিন্তু বগুড়ার বাজারে 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা ভালো। আর বুটের ডাল যেটা সেটা প্রায় 95 টাকা থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনি, খোলা যে চিনি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে প্যাকেটজাত চিনির দাম কিন্তু আরও বেশি। খোলা তেল, সোয়াবিন তেল 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, প্যাকেটজাত তেল 175 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি বলা যায় যে বগুড়ার আজকের যে বড় বাজার রাজা বাজার সেই বাজারে অনেক পণ্যের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আলুর দামটা কমেছে, আলু যেটা গত সপ্তাহে কার্ডিনাল জাতের আলু 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেটা আজকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। শাকিল, মোটামুটি আমার কাছে এই ছিল আজকে বগুড়া। শাহি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজারের খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।